চলো আমরা শুরু করলাম বরিশাল বল 2019 সেখানকার কোর্সে কি আছে দেখো বরিশাল বল 2019 এ একটাই ম্যাথ আছে বলছে ডিসলভিং ফ্যাক্টরস আছে হ্যাঁ কার ফ্যাক্টর বের করতে বলছে এখন দেখো যে বি ওকে বি বিটা কত বি হলো 2a কিউব 2a কিউব প্লাস 3a স্কয়ার মাইনাস 32a আর প্লাস 15 এখন চলো এটা ডিসলভিং টু ফ্যাক্টরস করতে বলছে ফ্যাক্টর থিওরাম তাহলে দেখো কত বসালে আমরা এটা জিরো পাবো ঠিক আছে তো আমাদের চেক করতে জানো তো ইন্টিজার নিয়ে 0 মাইনাস 1 মাইনাস 2 এরকম করে নিয়ে আমাদের চেক করতে হয় মাইনাস 3 মাইনাস 4 ঠিক আছে হ্যাঁ মাইনাস 5 এবার চেক করো দেখো আমাদের মেবি মাইনাস 5 মিলে যাবে f অফ x লেট লেট হ্যাঁ লেট আছে p অফ x হতে পারো p অফ x ইকুয়ালস টু p অফ a p অফ a ইকুয়ালস টু 2 a স্কয়ার p অফ a ইকুয়ালস টু 2 a স্কয়ার একটু ক্যালকুলেটর নিয়েও পাস করতে পারো আর যদি ক্যালকুলেটর a কিউব 3 a স্কয়ার মাইনাস 32 a প্লাস 5 জানো তো তোমরা ক্যালকুলেটরতে কি করলে এটা লিখে বলতে লিখে ক্যাল শীট পড়া তো ভাই 3 ডিগ্রি ইকুয়েশনে যে যেটা a কিউব আছে এরকম a x কিউব প্লাস b x স্কয়ার প্লাস 3x হ্যাঁ প্লাস ডি হ্যাঁ ইকুয়ালস টু 3 ডিগ্রি ইকুয়েশন নরমাল ক্যালকুলেটর হলে ইকিউ আনা যাবে ইকিউ যে মোড তিন বার প্রেস করে ইকিউ আনা যাবে এবার 3 ডিগ্রিতে যাবে 3 ডিগ্রিতে যে এক এক করে দিবে এটা এইটা কিন্তু ভেরিয়েবল তখন এ ভেরিয়েবল কারণ এক এক করে দেওয়ার পরে দেখবা যে একটা ভ্যালু এর একটা ভ্যালু মাইনাস 5 চলে আসবে আর যেটা ফ্র্যাকশন আসবে তো যেটা মাইনাস 5 আসবে সেই মাইনাস 5 দিয়ে তোমার কাজ করবে তাহলে স p of minus 5 কি করে করতে জানো তো তোমরা 3 ডিগ্রি ইকুয়েশন সলভ কি করে করতে হয় ক্যালকুলেটরে কিসে যাবে মোডে 3 টাইমস প্রেস করবে যদি তোমাদের এমএস হ্যাঁ যদি তোমাদের ক্যালকুলেটর এমএস হয় তাহলে 3 টাইমস কি করবে আমার ক্যালকুলেটরটা যে কোথায় আরে ক্যালকুলেটর নিয়ে শুরু করতে তো হ্যাঁ পেয়েছি ক্যালকুলেটর এমএস হলে 3 টাইমস কি প্রেস করবে আর ডিএস হলে মোডে কি করতে হবে মোডে একবার প্রেস করলে হয়ে যাবে একবার প্রেস করে 5 এ যাবে 5 এ দেখো ইকিউ ইকিউ আছে এখন এই যে 5 এ গেলাম আমার প্যাটার্ন আছে 4 নাম্বার x কিউব ভেরিয়েবলের পাওয়ার কিউব তাহলে 4 নাম্বার প্যাটার্নটা আমাদের তাহলে আমরা 4 নাম্বার প্যাটার্নে চলে যাব 4 এতে দেখো 4 4 এ যায় 2 দাও দিলাম 2 এবার আবার ইকুয়ালে যাও 2 এর পরে 3 দিতে হবে 3 3 দিয়ে আবার ইকুয়ালে যাও এরপরে মাইনাস 32 মাইনাস 32 এরপর আবার ইকুয়ালে যাও যে 15 দাও এটা 5 না 15 এটা 15 দাও এরপরে 15 দিয়ে দাও দেখো 15 ওকে 15 আবার ইকুয়ালে যাও এবার ইকুয়ালে গেলে হ্যাঁ ইকুয়ালে গেলাম দেখো s এর ভ্যালু মাইনাস 5 আছে আবার যদি নিচের দিকে যায় আরো ভ্যালু পাবো 3 পাবো একটা আবার আরেকটা পাবো কত হাফ তাহলে তুমি 3 দিতে পারো বুঝা গেছে 5 ও দিতে পারো আর একটা কত আছে 3 আর একটা হাফ তাহলে আমরা 3 দিলাম ওকে এই যে দেখো 3 3 দিলে আমাদের আসবে বুঝতে পারছো 3 আর মাইনাস 5 তাহলে 3 দিলে কত হচ্ছে দেখো 2 ইনটু 3 এর পাওয়ার কিউব ওকে 3 কিউব 3 কিউব আর এটা আসছে 3 ইনটু কত 3 স্কয়ার মাইনাস 32 ইনটু 3 প্লাস 15 বুঝতে পারছো আমরা কিভাবে সলভ করে নেছি ইএস ক্যালকুলেটর যদি হয় তাহলে মোড়ে যাও একবার মোড়ে দিলাই দেখো চলে আসছে কি এটা থেকে একটু একটু বেজে যায় ওকে মোড়ে যায় ওয়ানে যায় ওকে বুঝতে পারছো তো আমাদের কিভাবে কাজ করতে হবে ওভাবে কাজটা করে ফেলো তোমরা বাবারা তাহলে এটা দেখো জিরো হয়ে যাবে তাহলে এটা হচ্ছে কত 54 54 27 96 15 দেখো বাকি তিনটা প্লাস করে 96 হবে মেবি 6 7 10 1 ওকে 96 মাইনাস 96 দ্যাট মিন 0 অর্থাৎ ক্যালকুলেটরের হেল্প নিবে 3
3 ডিগ্রি তো বিভিন্ন মেথড আছে ক্যালকুলেটরে ইএসএল যাও ইএসএ গেলো এমএসএ ও একই হবে তাহলে ক্যালকুলেটর ইউজ করে তুমি এটা করবা ইএসএ গেলে মোড অন টাইম আর এমএসএ গেলে মোড 3 টাইমস তখন ইকিউ পাবে ইকি 1 অন এজ ইকুয়েশন সলভ চলে যাবে 3 ডিগ্রি আমাদের কি প্রথমে আরবি মনে আননন আননন লাগবে না ক্যালকুলেটর এদিকে বাটনে ওদিকে একটা অ্যারো সাইন দেওয়া আছে ওদিকে চলে যাবে তখন দেখবে 3 ডিগ্রি 3 তে প্রেস করবে এবার এ 1 মানে কিন্তু এই কোএফিসিয়েন্ট এটা নে ভেরিয়েবল হিসেবে কিন্তু এসকে পড়বে তার ক্যালকুলেটর মানে এটা এগুলো দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে তাহলে কত হবে তাহলে সব এ মাইনাস 3 এত ইজ এ ফ্যাক্টর ফ্যাক্টর অফ পি অফ এ দেখো পি অফ এর একটা ফ্যাক্টর আছে এটা এখন নাও দিয়ে তোমরা শুরু করবে নাও লিখে এটা লিখে ওই ফ্যাক্টর 3 টাইমস লিখবে লিখে মেলাতে হবে বুঝতে পারছো এটা আছে 17 এখন নাও পরিসর বল 17 এর কোশ্চেন এটা 2000 সরি 19 পরিসর বল 19 পরিসর বল 19 এর কোশ্চেন বি নাম্বার একটাই প্রশ্ন এখান থেকে আসছে 2a³ প্লাস 3a² 32a 15 এখন একটা লাইন দিয়ে জানো তো a মাইনাস 3 a মাইনাস 3 a মাইনাস 3 বাস এখন এইভাবে মাল্টিপ্লাই করে করে দেখতে হবে যে আমার কত হলে 0 হয় তাহলে প্রথমে আমরা নিলাম কত খেয়াল করো ফারস্টে আমরা নিব এখানে 2a স্কয়ার তাহলে 2a কিউব মাইনাস 6a² কিন্তু লাগবে আমার 9 লাগবে তাহলে 9a তাহলে প্লাস 9a² ঠিক আছে তাহলে এটা 3a² থাকে আর এটা সে 3927 27a কিন্তু লাগবে কত 32 এখন 5 তাহলে ওকে মাইনাস 5 তাহলে মাইনাস 5 এ মাইনাস মানে প্লাস 15 দেখো মিলে গেছে এখন আমরা কমন নেব কত a মাইনাস 3 আর 2a² প্লাস 9 এ মাইনাস 5 মাইনাস 5 10 তাহলে 10 অন দা 10 9 বানানো যাবে তাহলে a মাইনাস 3 2a² প্লাস 10a মাইনাস a মাইনাস 5 10 অন দা 10 দেখো এরপর আসো তাহলে a মাইনাস 3 এখন এখান থেকে 2a নাও 2a নিলে a প্লাস 5 থাকে এখানে মাইনাস 1 নিলাম তাহলে a প্লাস 5 এখানে a প্লাস 5 থাকে তাহলে এখন আমরা কি পেলাম a মাইনাস 3 আর এটা হলো a প্লাস 5 2a মাইনাস 1 একটু উঠাই নাও দেখো বুঝতে পারছো কিনা তোমরা অবশ্যই ক্যালকুলেটরে হেল্প নেবে ক্যালকুলেটরে হেল্প নিলে তোমাদের সুবিধা বেশি হবে দেখো এরপর তাতে যাও এরপর আমাদের কি আছে দেখো ওকে গেলাম বরিশাল বোর্ডে একটাই কোশ্চেন আসছে একটু খেয়াল করো তো বরিশাল বোর্ডের আগের গুলো পড়া হয়েছিল কিনা আমার মনে নাই এরপরে চলে যাও একটা পার্শিয়াল ফ্র্যাকশন আছে অল বোর্ড 18 অল বোর্ড 18 একটা পার্শিয়াল ফ্র্যাকশন আছে আর তোমাদের একটু পরীক্ষার পরিমাণটা আমি বাড়াতে চাই শুধু ফ্রাইডে না মাসখান আরেকটা টেস্ট নিতে চাই এমসিকিউ যদি দিতে চাও তাহলে আমি সেভাবে তোমাদের প্রশ্ন চেক করে দিয়ে দেবো তাহলে এক কাজ করো এভরি ফ্রাইডে আর মানডে ফ্রাইডে হ্যান ম্যাথ আর মানডে জান ম্যাথ বাট টিউজডে এরকম করো এবং সেটা এখন না কিন্তু রাত সন্ধ্যার দিকে সাতটার দিকে ক্রিয়েটিভ টেস্ট করে নিবা না আর কি করবো করে নিবা না ক্রিয়েটিভ টেস্ট ঠিক আছে কিন্তু এমসিকিউ চলতে থাকো ক্রিয়েটিভ তো নিতে গেলে আনসারটা হোয়াটসঅ্যাপে পাঠানো লাগবে বুঝো না ওটা নিবা না ঠিক আছে হ্যাঁ আর ওটা তো রেজাল্ট তোমরা সাথে সাথে জানতে পারছো তারপর আমি রেজাল্ট আমার একটু শেয়ার দিয়ে দিবা না দেখি কয়েকটা আছে তোমাদের ওগুলো আমি শেয়ার দিয়ে দিবা না গ্রুপে হোয়াটসঅ্যাপও খুলে আছে হোয়াটসঅ্যাপও দিয়ে দিবা না শেয়ার তাহলে তোমরা দেখতে পারবা আচ্ছা এখন চলো এবার আসছে অল বোর্ড অল বোর্ড 18
এখন অল বোর্ড 18 এ যে দেখো যে অল বোর্ড 18 এখন আমাদের এখানে একটা পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে বলছে আর কিছু না ওকে সি নাম্বার ওয়ান সি দেখো পার্শিয়াল ফ্র্যাকশনটা একদম ইজি সেটা হলো কিউ কিউ এক্স এটা আছে এক্স স্কয়ার 16 দেখো এখন আসো যে যেহেতু এটা কি ফ্র্যাকশন বলো তো প্রপার না ইমপ্রপার ইমপ্রপার তাহলে একে প্রপার করতে হবে কিভাবে প্রপার করতে হয় অথবা নরমাল যে এফ রে দিলে হয়ে যায় যদি বলো যে স্যার এত কিছু করবো না তাহলে সরি ওয়ান কারণ এটা এটার কোফিসিয়েন্ট রেশিও করলে হয় ওয়ান সেটা করতে পারো আর যদি ফ্র্যাকশন ইমপ্রপার তা করতে পারো হচ্ছে নর্মাল নর্মাল করি আমরা এক্স স্কোয়ার আর এক্স প্লাস ফোর আর এক্স মাইনাস কত এক্স মাইনাস ফোর তাহলে এখন লেট লেট এক্স স্কোয়ার এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু প্রথমে একটা ওয়ান দিতে হবে কারণ দুটার কোফিসিয়েন্ট রেশিও এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এদের রেশিও করলে কি হয়ে যায় ওয়ান হয়ে যায় আর এরপরে এবার ফোর বি বাই এক্স মাইনাস ফোর আমি পুরোটা অন্য মেথডে মানে ওই মেথডে না করে আমরা পুরোটা ওই যে এই মেথডে করতেছি দেখো ওই যে আমাদের মেথড যেটা আছে যে সেটা হলো শর্ট মেথড অর্থাৎ এটা অনুযায়ী করলে চলবে এখানে এটা দিয়েছি তো তাহলে বাকি জায়গায় কি এক্স ইকুয়াল টু মাইনাস ফোর দিলে এর ভ্যালু পাবো এর ভ্যালু কি করে পেতে হয় এই যে এখান এটা এর ভ্যালুটা আমরা কি করে পাবো আমরা এক্স ইকুয়াল টু কত x equals to minus 4 এটা 0 হলে x equals to minus 4 বাকি সব জায়গায় দেব বাকি সব জায়গায় দ্যাট মিন্স আমরা এখানে দেব এই জায়গাগুলো তো দিয়ে দেব তাহলে এটা আছে কত minus 4 স্কয়ার আর এটা আমরা এখানে ইউজ করব না কারণ এটা 0 হয়ে যাবে তাহলে বাকি পার্টটা ইউজ করতে হবে minus 4 minus 4 দ্যাট মিন্স এটা আছে 64 আর এটা আছে কত minus 8 মাইনাস এইট ফোর 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 প্লাস ফোর এইট ওকে না এটা সিক্সটিন স্কোয়ার যেহেতু সিক্সটিন তাহলে এটা হলো মাইনাস টু দেখো এর ভ্যালু কী করে বের করতে হয় আমরা যেটা এখানে ফ্যাক্টর পাই আমাদের এক্স ইকুয়াল টু বারবার আসবে তোমাদের কিন্তু আমাদের এইভাবে করে নিতে হবে এর ভ্যালু কারণ পুরো ম্যাথ করার টাইম নেই তাহলে এর ভ্যালু এইভাবে পেলাম আবার বির ভ্যালু কীভাবে পাবো দেখো বির ভ্যালু তোমরা ডিটেলস করো আমি জাস্ট একটু শর্ট মেথডটা দেখা দিচ্ছি এখন বি ভ্যালু কত বাবা বি তাহলে এটা ইকুয়াল টু 0 তাহলে এক্স ইকুয়াল টু 4 তাহলে বাকি সব জায়গায় বসাবো এই জায়গাটা বাদে তাহলে 4 স্কয়ার আর 4 প্লাস 4 তাহলে 16 বাই 8 দেখো 2 তাহলে আমাদের রেজাল্ট আসলো এখানে মাইনাস 2 আর এখানে 2 মাইনাস 2 মানে মাইনাস 2 এখানে চলে যাবে লাস্ট ওয়ান এটাই রেজাল্ট কি কথা বুঝতে পারছো তোমরা এভাবে শর্টভাবে করো তাহলে তোমাদের কি তোমরা দ্রুত ম্যাথ করতে পারবে এখন এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে বলছে তোমার তখন তুমি একবারও করতে পারবে না এটা পার্শিয়াল ফ্র্যাকশন করতে বলছে তাহলে তোমার কিভাবে করতে হবে ওকে প্রথমে আমি ওয়ান দিলাম দিলাম ওয়ান প্লাস ফ্যাক্টরগুলো লিখব এক্স প্লাস ফোর বাকিটা ফাঁকা রাখলাম বাকি জায়গা ফাঁকা এবার দেখো যে এক্স মাইনাস ফোর বাকি স্পেসটা ফাঁকা এখানে এখানে তাহলে ওইভাবে ইউজ করতে হবে এক্স ইকুয়াল টু মাইনাস ফোর এক্স ইকুয়াল টু মাইনাস ফোর তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ফোর বাকি জায়গাগুলোতে এটা মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর এটাও মাইনাস ফোর স্কোয়ার না এটা হচ্ছে এখন এটা যখন করবো তখন কি এটা একটা সুযোগ এক্স ইকুয়াল টু ফোর তাহলে ফোর স্কোয়ার আর বাকি জায়গায় এখানে বসাতে হবে এই জায়গায় বসানো যাবে না তাহলে ওকে ফোর প্লাস ফোর তাহলে এখন এটা রেজাল্ট হয়ে গেল এটা হচ্ছে মাইনাস টু কত এটা এইট এটা সিক্সটিন কাটাকাটি করলে মাইনাস টু এক্স প্লাস ফোর এখানকার অবস্থা কি এটা সিক্সটিন তাহলে এটা টু হয়ে গেল এইট এক্স মাইনাস ফোর আমি এর আগেও বলেছিলাম এরপর আমি আর একবার স্মরণ করাতে চাই এটা এটা পারবা তোমরা হ্যাঁ বাকি কাজগুলো এই এত করে নর্মালটা পারবা দেখো জাস্ট এরকম একটু পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে একটু কথা বলি নাহলে নয় মনে করো আমাদের দেওয়া আছে এরকম এক্স স্কোয়ার এক্স এক্স প্লাস ওয়ান ওকে
plus minus the other x minus 2 or x minus 3 plus the letter plus the number of the square. That's how the data is. তাহলে একে আমি কিভাবে ডাইরেক্ট পার্শিয়াল ফ্র্যাকশন করব থেকে ডাইরেক্ট পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে প্রথমে এক ফ্যাক্টর ফ্যাক্টর নিতে হবে আর বাকি জায়গাগুলো সব ফাঁকা রাখতে হবে এরপর আবার দ্বিতীয় ফ্যাক্টর নিব এটা মাঝখানে x - 1 বাকি স্পেস সব ফাঁকা দাও এরপর আবার k x + 2 বাকি জায়গাগুলো ফাঁকা এরপর আবার নিতে হবে কি এটা x - 3 x - 3 এখন আমি একটু পার্শিয়াল ফ্র্যাকশন করতে চাচ্ছি ইন্ডিভিজুয়ালি বের করে নিয়ে আসতে পারো একই জায়গায় কাজ করতে পারো তাহলে x = কিন্তু 0 এটার জন্য x = 0 তাহলে বাকি সব জায়গায় বসাই দেব x = 0 তাহলে x = 0 যদি বসাই দেই এই জায়গা বাদে সব জায়গায় অবশ্য এখানে একটা সমস্যা পড়ে গেছে যে এখানে বসালে এটা একটা প্লাস 1 দাও তাহলে সুবিধা একটু বেশি হবে কারণ তার তো এটা 0 হয়ে যাচ্ছে তাহলে x = 0 দাও তাহলে সব জায়গায় 0 দেব আমরা তাহলে এখানে 0 তাহলে 0 দিলে এখানে প্লাস 1 থাকে শুধু আর বাকি স্পেস যা রাইটগুলো তো 0 তাহলে এটা 0 দাও 0 দিলে কত থাকে মাইনাস 1 এখানে 0 দাও 0 দিলে 2 থাকে এখানে 0 দাও 0 দিলে কত থাকে 0 দিলে এটা আছে মাইনাস 3 তাহলে মাল্টিপ্লাই করলে 6 তাহলে এটা এখানে থাকে 6 6 তাহলে 6 6 6 এই কথা বুঝতে পারছো বাকি জায়গাগুলো তো আমরা 0 বসাবো এরপর আসো পরের স্পেস এখানে x = 1 x = 1 সব জায়গায় দিব আমরা তাহলে x = 1 এখানে দিলাম 1 স্কয়ার 1 স্কয়ার 1 তাহলে এটা 2 হলো পড়ে আর এখন নিচে এই জায়গাগুলোতে থাকবে কারা থাকতেছে x = 1 এখানে দেওয়া যাবে না বাকি জায়গায় দিতে হবে তাহলে এখানে দিলে 1 ইনটু এখানে দিলে কত 3 ইনটু এখানে দিলে 1 দিলে মাইনাস 2 তাহলে মাল্টিপ্লাই করো তিনটা কত হয় মাইনাস 6 তাহলে এখানে দিব মাইনাস 6 মাইনাস 6 তাহলে মাইনাস 6 দিলে একটু কাটাকাটি চলে যায় তাহলে কাটাকাটি গেলে কি হয় এখানে মাইনাস হয়ে গেছে আর এটা সে কাটলে 1 হয় এখানে পড়ে এটা 3 হয়ে যায় বুঝতে পারছো আমরা কিভাবে কাজ করতেছি এরপর আছে x = 2 এটা নাও তাহলে x = -2 মাইনাস 2 মাইনাস 2 স্কয়ার করলে 4 5 তাহলে এখানে আমরা প্রথমে 5 দিলাম আর এখন এই জায়গাগুলোতে এই বাকি ডিনোমিনেটর এখানে এটা বাদে সব জায়গায় মাইনাস 2 বসাবো তাহলে প্রথমে এখানে মাইনাস 2 মাইনাস 2 এখানে কত হবে বলো ওকে মাইনাস 3 মাইনাস 2 বসালে মাইনাস 3 বা এটা বসানো যাবে না এখানে মাইনাস 2 বসালে কত আসতেছে মাইনাস 5 তাহলে এই তিনটা মাল্টিপ্লাই করলে মাইনাস কত হলো দেখো 30 তাহলে মাইনাস 30 এখানে মাইনাস 30 তাহলে মাইনাস এখানে যায় এখানে মাইনাস হয়ে গেল এটা মাইনাস হয়ে গেল কাটলে কত হয় 5 1 হয় আর 6 হয় তাহলে 1 বাই 6 হয়ে গেল বুঝতে পারছো এরপরে পরেরটা যখন করবে তখন একইভাবে কাজ করলে হবে x = 3 ফ্যাক্টর আমাদের এটা তাহলে x = 3 তাহলে এখানে দাও 3 স্কয়ার প্লাস 1 9 10 হবে 10 হয়ে গেল এবার 3 এখানে সব জায়গায় দেবে এটা বাদে তাহলে 3 ইনটু 3 দিলে 2 আর এখানে 3 দিলাম 2 এখানে 3 দিলে 1 আর নাই কিন্তু দেখো কাল করো এটা তো বসাতে পারবো না এখানে মাইনাস 3 3 দিলে না হবে এখানে 5 হ্যাঁ আমরা এই জায়গা বাদে 3 দিলে এখানে 5 হলো এখানে 3 দিলাম 2 হলো এখানে 3 তো 3 থাকবে তাহলে এটা কত হচ্ছে এটা আবার কত 30 আগে তো আমি তাই ছিল যা ছিল 5 10 30 তাহলে এখানে 30 এটা প্লাস 30 তাহলে এখন কাটলে কত 1 হয়ে পড়ে আর এখানে 3 হ্যাঁ এমসিকিউর জন্য তোমাদের এই প্রসেসটা একটু খেয়াল রাখতে হবে বুঝতে পারছো যারা ফ্যাক্টর করবো তাদের বাদে বাকিটা বসাই দিলে হয়ে যাবে তাহলে এবিসি বেরিয়ে যাবে হ্যাঁ অনেক সময় এবিসি ভ্যালু বের করতে বলতে পারে ওকে অল বোর্ড 18 তাহলে আপনার পড়ালাম না পারবা তোমরা এখন আসো অল বোর্ড 18 গেল আমরা কয়েকদিন এমসিকিউ নিয়ে আলোচনা করবো হ্যাঁ আমরা ক্লাসে মাঝে মধ্যে এমসিকিউ নিয়ে উপরে আলোচনা করা হয় আলোচনা না করলে হবে না এখন আসো কুমিল্লা বোর্ড 17 এখন
কুমিল্লা কোর 17 এ যাও দেখো সেখানে কি আছে এরকম একটা স্টেম দেওয়া আছে পি অফ এক্স পি অফ এক্স কস্ট স্টেম এরকম দেওয়া আছে 18 এক্স কিউব প্লাস 15 এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস এ আর কিউ এক্স সেখানে আছে এক্স স্কয়ার এক্স কিউব x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 6x প্রথমে আমাদের বলছে যে দেখো ফারস্টে আমাদের বলছে যে ফ্যাক্টরাইজ করতে এ নাম্বার রিসলভ ইনটু ফ্যাক্টরস অফ ওকে এ নাম্বারে ফ্যাক্টরাইজ করতে বলছে এটা আছে প্রবলেম নাম্বার কিন্তু 2 কমলা বল 17 প্রবলেম নাম্বার 2 এখন দেখো যে রিসলভ ইনটু ফ্যাক্টরস অফ কিউব factors of qx তাহলে ওকে qx একদম ইজি প্রথমে x কমন নিলাম নিলাম x কমন থাকে x স্কয়ার প্লাস x মাইনাস 6 3 টু দা 6 বাস ম্যাচ শেষ x এটা না করলে চলবে এটা কেন দিছে বুঝলাম না হ্যাঁ 6 3 টু দা 6 এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করো x ওকে একবারে করে লিখে দিলাম 3 আর একটা হবে কত নেক্সট ফ্যাক্টরটা হবে হ্যাঁ x মাইনাস 2 x মাইনাস 2 আচ্ছা ওকে যাকে এটা বাদ দিলাম এখন ফাইন্ড দ্য ভ্যালু অফ a এই ভ্যালু ইজ এ ফ্যাক্টর অফ পলিনোমিয়াল এত ওকে a এর ভ্যালু বের করতে বলছে b তে দেখো কোশ্চেনটা হলো কিন্তু ফাইন্ড দ্য ভ্যালু অফ হ্যাঁ a বিতে বলছে দেখো ফাইন্ড ফাইন্ড দা ভ্যালু অফ এ ইফ ইফ ওকে ইফ 3x 3x প্লাস 2 এত ইজ এ ফ্যাক্টর অফ ফ্যাক্টর অফ এত ইজ এ ফ্যাক্টর অফ হ্যাঁ দা পলিনোমিয়াল পলিনোমিয়াল পি অফ এক্স তাহলে এটা আমাদের করতে হবে এত ইজ এ ফ্যাক্টর অফ তাহলে ফ্যাক্টর হলে কি হতে হবে তাহলে এখন আমরা শুরু করলাম ইফ 3x প্লাস 2 এত ইজ এ ফ্যাক্টর অফ পি অফ এক্স তাহলে দেন দেন পি অফ এটা 0 তাহলে মানে মাইনাস 2 বাই 3 এত ইকুয়ালস টু 0 দেন এত ইকুয়ালস টু 0 ফ্যাক্টর হলে এটা এক্স এর ভ্যালু এখানে বসালে 0 হয়ে যাবে তাহলে এখন চলো আমরা তাই করব তাহলে নাও পি অফ মাইনাস 2 বাই 3 equals to also 18 2 by 3 q plus 15 square minus plus 3 দেখো এটা তাহলে এটা তো 0 তাহলে 0 equals to এটা ক্যালকুলেশন করলে 18 into minus 8 by 27 plus 15 into 4 by 9 and ঠিক আছে 9 আর মাইনাস মাইনাসে প্লাস কত 2 by 3 প্লাস 8 দেখো এটা 0 আমরা এটা বসাই দিছি 0 সাইড নোট সিন্স p of minus 2 by 3 equals to 0 সিন্স ফ্যাক্টরের কথা যেটা বলেছে তাহলে এটা 0 এখন দেখো এর ভ্যালু বের করা কোনো ব্যাপার না তোমাদের এর ভ্যালু বের করা একেবারে দেখো ইজি এখন এর ভ্যালু কি করে বের করবে দেখো ফাইন্ড দা ভ্যালু অফ এ এখন এর ভ্যালু আমরা দেখো কিভাবে বের করতেছি তাহলে ওকে আর দিলাম 0 এটা কাটলে কত হয় 2 আর এটা আছে 3 ইকুয়ালস টু মাইনাস 16 বাই 3
আরেকবার টুকেটে দিই থ্রি আর এটা টু তাহলে নাইন দিয়ে কাটলাম একদম ঠিক আছে আর এবার প্লাস এটার অবস্থাকে থ্রি দিয়ে কাটা যায় ফাইভ তাহলে টোয়েন্টি বাই থ্রি প্লাস টু বাই থ্রি কস টু এ সরি প্লাস এটা রাখ পর আর বাকি সবাইকে সাইড সেন্স করো তাহলে এই কস এটাকে সাইড সেন্স করলে 16 বাই 3 মাইনাস 20 বাই 3 মাইনাস 2 বাই 3 এলসিএম করলে তো 3 হয় তো এলসিএম করলে যদি 3 হয় দেখো ক্যালকুলেশন করলে কি হয় ব্যাস এলসিএম করলে আমাদের 3 তাহলে আর এ ইকুয়ালস টু এলসিএম করলাম 3 মাইনাস 20 মাইনাস 2 22 6 এ ইকুয়ালস টু মাইনাস 6 বাই 3 তাহলে আর এ ইকুয়ালস টু মাইনাস 2 এ ইকুয়ালস টু মাইনাস 2 চলো আমরা সামনে দিকে আগালাম তাহলে অ্যানসার এ ইকুয়ালস টু মাইনাস 2 এ ইকুয়ালস টু মাইনাস 2 এরপর চলো এটা শেষ এবার বলছে পার্শিয়াল ফ্র্যাকশন অফ পার্শিয়াল ফ্র্যাকশনটা পারবা একেবারে ইজি দেখো পার্শিয়াল ফ্র্যাকশন অফ সি নাম্বারে পার্শিয়াল ফ্র্যাকশন বের করতে বলছে সিতে দেখো পার্শিয়াল ফ্র্যাকশন অফ আই স্কিপ করে দিলাম তাহলে আমি জাস্ট বলে চলে যাচ্ছি হ্যাঁ মানে আমি এটা করবো না ঠিক আছে তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন আছে এটার করতে বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স এখানে কোনো দাগ করে না মানে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ব্যাটস এর পার্শিয়াল ফ্র্যাকশন জানো তো ফ্যাক্টরাইজ করলে কত হয়েছিল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এখানে এক্স এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখন তোমরা করে দেবো পার্শিয়াল ফ্র্যাকশনটা এরপরে পরে এসে যাও সহজ আছে আমরা এরপরে জিওমেট্রিতে ঢুকবো চ্যাপ্টার থ্রিতে ঢুকবনে আজকে বিকালে একটা লেকচার দেবো এটার পরে দিয়ে পরের ক্লাসের থেকে আমরা জিওমেট্রিতে ঢুকবো কারণ এখানকার ম্যাথগুলো পারবা সহজ আছে আর তবে পার্শিয়াল ফ্র্যাকশন লাস্টে কিছু করাবো আর কি একটা ক্লাসে দৈ দৈ করে কিছু করাবো যে দিয়ে গেলে কী হতে পারে এখন চলো ওকে এটা যশোর বোর্ড যশোর বোর্ড 17 বা এটা পারা যাবে পি অফ এক্স এটা মনে হয় স্কিপ করা যেত দেখো এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এখন বলছে এ নাম্বার ডিটারমাইন দ্য রেশিও অফ ডিগ্রি অ্যান্ড কে লিডিং কোফিশিয়েন্ট অফ এত ডিটারমাইন দ্য রেশিও অফ ডিগ্রি and leading coefficient leading coefficient leading coefficient এখন দেখো ডিগ্রি কত আছে 3 ডিগ্রি leading coefficient কত এই coefficient হল highest the part as the coefficient তাহলে হিয়ার ডিগ্রি অফ polynomial p of x equals to 3 and is kat and leading coefficient leading coefficient is kat 1 তাহলে এখন তো রেশিও বারবার 3 to 1 অ্যানসার হবে 3 to 1 আর আমি লিখলাম পরেরটাতে বলছে বিতে ইফ দ্য রিমাইন্ডার এত আপন ডিভিশন বা এত এত সোজাট এত এটা পড়ানো হয়েছে বারবার চলো তারপরে একটু একটা জিনিসগুলো দেখাই ওকে হ্যাঁ চলো এখান থেকে এখন তো রেশিওটা বারবার লিডিং কোফিশিয়েন্ট দ্যাট মিন্স হায়েস্ট পাওয়ারের কোফিশিয়েন্ট এখানকার কোফিশিয়েন্টটা লিডিং কোফিশিয়েন্ট আলাদা নেম আছে মেজর কোফিশিয়েন্ট মেজর কোফিশিয়েন্ট
এখন মেজার কোএফিসিয়েন্ট এখন চলো দেখো মেজার কোএফিসিয়েন্ট কত হয় মেজার কোএফিসিয়েন্ট আর লিডিং কোএফিসিয়েন্ট আচ্ছা পরীক্ষায় তোমাদের মেজার কোএফিসিয়েন্ট আসতে পারে মেজার কোএফিসিয়েন্ট মেজার আর লিডিং একই কথা কিন্তু মেজার কোএফিসিয়েন্ট আর লিডিং কোএফিসিয়েন্ট হ্যাঁ কোএফিসিয়েন্টের নামটা চেঞ্জ হয়ে আসতে পারে মেজার আসতে পারে কথাটা মেজার আর লিডিং কোএফিসিয়েন্ট তোমাদের বইয়ে লিডিং কোএফিসিয়েন্টের কথা বলা আছে কিন্তু লিডিং কোএফিসিয়েন্ট এর নাম আছে মেজার কোএফিসিয়েন্ট লিডিং আর কি মেজার মেজার কোএফিসিয়েন্ট মেজার কোএফিসিয়েন্ট ওয়ান একই কথা লিডিং আর মেজার একই কথা চেঞ্জ হয়ে নাম চেঞ্জ হতে পারে লিডিং এর নামটা মেজার হয়ে আসতে পারে ওকে এখন চলো তাহলে বি নাম্বারে কি বলছে বি নাম্বারটা করা হয়েছে তারপর করে দেয় আরেকবার ঠিক আছে ওকে বলছে যে বি নাম্বার বি বি নাম্বার বলছে ইফ রিমাইন্ডার অফ এত ইফ remainder of p of x upon division by x minus m and ato r sem and x minus n are same remainder same আর এরপর বলছে হোয়ার 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 তারপর m is not equal to n then prove that then show that then show that Okay, m square plus mn n square minus 6n plus 11 equals to 0. এটাকে পড়ার দরকার আছে না মনে হয় না কারণ তোমাদের এই ধরনের ম্যাথ বেশ কয়েকটা পড়া হয়েছে লিডিং ডিভিশন রিমাইন্ডার কত হবে এত রিমাইন্ডার হবে m on n তারপর এত ডিভাইডেড বাই এত দেন রিমাইন্ডার হল এত রিমাইন্ডার থিওরাম ইউজ করতে হবে এটা দিয়ে একটু পড়াই দিলাম তাহলে রিমাইন্ডার কত ইফ পি অফ এক্স ইজ ডিভাইডেড বাই কত এক্স মাইনাস এম দেন দেন রিমাইন্ডার হল রিমাইন্ডার উইল বি কত হবে পি অফ এম এন্ড এন্ড ইফ পি অফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এন দেন রিমাইন্ডার রিমাইন্ডার উইল বি কত পি অফ এন অ্যাকর্ডিং টু কন্ডিশন এম ইকুয়ালস টু পি অফ এন এখন পি অফ এম এখানে বসাই দিব এ পাশে লিখবো তাহলে আর পি অফ এম সবচেয়ে এম বসাব এম কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার প্লাস ইলেভেন এম মাইনাস সিক্স ইকুয়ালস টু এন দাও এন কিউব সিক্স এন স্কোয়ার মাইনাস সিক্স দেখো তাহলে সিক্স আর সিক্স চলে গেল জাস্ট আগের মতন সব সেন্স সাইড সেন্স করে নিয়ে চলে আসো একটাতে এম আর এন ইজ নট ইকুয়ালস টু বলা আছে আর কিছু নাই তেমন এক কিউব পি কিউবের ফর্মুলা চলে যাবে একবার এম করে দিচ্ছে দেখো তাহলে এটা এক কিউব পি কিউবের ফর্মুলা আর এটা এম কিউব এন কিউব এম কিউব এন কিউব থাক আর এখান থেকে এটা মাইনাস সিক্স কমন নিলাম
m square এটা এর পাশে আসে তো প্লাস হয় তাহলে মাইনাস m square যেহেতু মাইনাস কমন নিয়েছি এটা এখান থেকে 11 কমন m মাইনাস l ইকুয়ালস টু 0 এখন একটু ক্যালকুলেশন করে ফেলো m মাইনাস n m square প্লাস mn প্লাস n square থাক মাইনাস 6 m মাইনাস n m প্লাস n আর এখানে কি আসছে 11 m মাইনাস n তাহলে m মাইনাস n কমন নে নাও আর m মাইনাস n যদি কমন নাও m স্কয়ার m n n স্কয়ার এটা কমন আসছে তাহলে এটা দুটো হয়ে গেল তাহলে মাইনাস 6 m মাল্টিপ্লাই করতে দিলাম মাইনাস 6 n প্লাস 11 ইকুয়ালস টু 0 এখন এটা তো নট ইকুয়ালস টু 0 তাহলে সো এটা ইকুয়ালস টু 0 তাহলে ওকে তাহলে সো m স্কয়ার প্লাস m n n স্কয়ার 6 n m 6 n প্লাস 11 ইকুয়ালস টু 0 সিন্স m ইজ নট ইকুয়ালস টু n আর m মাইনাস n ইজ নট ইকুয়ালস টু 0 এই কারণে এটা নট ইকুয়ালস টু 0 তাহলে এটা 0 ওকে তাহলে এটা গুড তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনটা একটু দেখো জাস্ট পার্টটা একটু বেশি আছে পার্শিয়াল ফ্র্যাকশন সি নাম্বারটা একটু দেখাই দিই জাস্ট চলো পার্শিয়াল ফ্র্যাকশন এটা পড়ছো এরকম অনেকগুলো ম্যাথ করা হয়েছে এবং বেশিরভাগ ম্যাথ দেখছি এটা এইটা দিয়ে আসছে এখন পার্শিয়াল ফ্র্যাকশনে দেখো কাহিনীটা কি এখানে ওকে পার্শিয়াল ফ্র্যাকশন সি নাম্বারে বলছে এক্সপ্রেস এত পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপ্রেস এক্সপ্রেস এক্স কিউব দিছে উপরে আর এখানে দিছে পি অফ এক্স এস পার্শিয়াল ফ্র্যাকশন খেয়াল করছো কি এটাও এক্স এটাও এক্স কিউব তাহলে যে ওয়ান দিয়ে চলে যেতে হবে আমরা একটু ফ্যাক্টরাইজ করি এটা পি অফ এক্স এর সাথে একটু ফ্যাক্টরাইজ আমরা একবারে করে দিচ্ছি এক্স কিউব 3x স্কয়ার ইনটু 2 প্লাস 3x 2 স্কয়ার মাইনাস 2 কিউব তাহলে বেশি কত নিয়েছি এটা ঠিক আছে 6 এখানে 12 আছে তাহলে মাইনাস x এটা কত 8 তাহলে প্লাস 2 দেখো সব কত আছে আমরা a মাইনাস b এর ফর্মুলা ধরে এটা লিখে ফেলেছি এটা 4 তাহলে এটা কত হচ্ছে 2 কিউব লাগবে আমার তাহলে এই মতো ফর্মুলা ধরে লিখলাম এখন বেশি নিয়েছে 12 হয়ে গেছে তাহলে একটা x মাইনাস হবে আর এখানে মাইনাস কত হয়েছে মাইনাস 8 হয়েছে আছে মাইনাস 6 তাহলে প্লাস 2 তাহলে এই পর্যন্ত একটা ফর্মুলা পড়ে গেছে x মাইনাস 2 কিউব এখান থেকে মাইনাস 1 কমন না তাহলে x মাইনাস 2 তাহলে x মাইনাস 2 কমন না x মাইনাস 2 কমন নিলাম x মাইনাস 2 এর স্কয়ার থাকে মাইনাস 1 এর স্কয়ার দিলাম তাহলে x মাইনাস 2 এর স্কয়ার বিয়োগ করা ফর্মুলা x মাইনাস 2 প্লাস 1 x মাইনাস 2 মাইনাস 1 তাহলে x মাইনাস 2 x মাইনাস 1 x মাইনাস 3 দেখো x মাইনাস 2 এখন এটা আসছে আমাদের ফ্যাক্টরাইজ করলাম আমরা এটা পেলাম তাহলে এখন ওইখানে লিখতে হবে এইভাবে লেট এটা এই যে এখানে এস কিউ ডিনোমিনেটর কিন্তু এস কিউ ইমপ্রপার ফ্র্যাকশন তাহলে ওয়ান দিয়ে যাবো লেট এক্স কিউ আর এখানে আসতেছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা লেখার সময় প্রথমে একটা ওয়ান দিতে হবে কিন্তু কারণ এক্স কিউ আর এক্স কিউ এর কোফিশিয়েন্ট রেশিও কত হয় এই যে এক্স কিউ আর এক্স কিউ হাইয়েস্ট পাওয়ার যে টার্ম আছে সেই টার্মের রেশিও তাহলে ওয়ান তাহলে প্রথমে একটা ওয়ান দিয়ে যাবে দিয়ে তারপর শুরু করবে ওকে আর এখানে যদি এরকম হতো 2x কিউব 2x কিউব তাহলে 2x কিউব আর ডিনোমিনেটর ছিল x কিউব তাহলে এখানে 2 দিতে হতো তাহলে থাকবে অর্থাৎ হাইয়েস্ট পাওয়ার যে টার্ম আছে সেই টার্মের রেশিও করতে হবে করলে যেটা থাকবে সেটা দিতে হবে তাহলে যেহেতু নাই সেহেতু দিলাম না এখানে 1 দিলাম 1 তাহলে a বাই কত x মাইনাস 1 b বাই x মাইনাস 2 প্লাস c বাই x মাইনাস 3 বুঝতে পারছো এই হচ্ছে আমাদের কাজ দেখো এখন ইজিলি সব কিছু দেখো এখন এটা তো পারা যাবে মাল্টিপ্লাইং এটা কি পারবা তো এখন ওয়ান মাল্টিপ্লাইং বোথ সাইড বাই মাল্টিপ্লাইং
multiplying both sides by what? X minus 1, x minus 2, x minus 3. So it's a multiply করলে এখান থেকে x cube. আর এটা সাথে সবাই যায় অনার সাথে তাহলে অনার সাথে সবাই গেলে x minus 1, x minus 2, যা দিবে তাই 0 হবে x minus 3. মজার ব্যাপার এটা আমি যা দিবে তাই 0 হয়ে যায় অর্থাৎ ওই অনার কারণে কোনো ইফেক্ট আসে না হ্যাঁ এর সাথে দুটো থাকবে x minus 2, x minus 3 বি সাথে থাকবে x minus 1, x minus 3 আর সি সির সাথে কে থাকতেছে x minus 1, x minus 2 ওকে ইকুয়েশন 2 ইকুয়েশন 2 হ্যাঁ ওকে This is true for all real values of x. So this is true. True for all real values of x. এটা আইডেন্টিটি সাইন এখানে আইডেন্টিটি সাইন হবে তিনটা কি ক্লিয়ার এবার তো পারা যাবে x এর x একবার এটা রান করব না এবার তোমরা পারবে x = 1 না x = 2 x = 3 বাস তাহলে ওকে এটা থাকবে এটা 0 হবে অলওয়েজ 0 তে থাকবে এখানে যখন 1 নেব তখন এটা থাকবে আর বাকিটা 0 হয়ে যাবে 2 যখন নেব এও 0 হবে কারণ 2 নিলে এটা 0 2 নিলে এটা 0 এটা 0 এটা বেশি থাকবে এবার 3 নিলে এটা থাকবে এটা 0 হবে এখানে 0 হবে 3 নিলে এটা 0 হবে লাস্ট একটা থেকে যাবে 3 নিলে ওকে এভাবে এবিসি বের করে তোমার এবিসি ভ্যালু দিয়ে দাও দিলে হয়ে যাবে আমি আর করব না যশোর বোর্ড আর সি চলে গেল এরপর চলো সামনে যাই আমরা আস্তে আস্তে লাস্টের দিকে ডিফারেন্ট টাইপের কিছু ম্যাথ পাবো এখন লাস্টের দিকে যাই পাবো ওকে এরপর চলো পরেরটা এই একই টাইপের ম্যাথামেটিক্স আমি করেছি ওকে রিমাইন্ডার সি ভ্যালু বের করছি দিস আর গোইং টু ফ্যাক্টরস অফ এজ বের করতে বলছে চলো তাহলে বরিশাল বোর্ড 17 বরিশাল বরিশাল বোর্ড 17 দেখো এখানে ম্যাথটা আছে এটা একটা টু নাম্বার ম্যাথ পুরো একটা একটা ক্রিয়েটিভ আসছে এফ অফ এক্স f of x 18x cube plus 15 কত বাজে এখন ও তাহলে থাক আজকে তাহলে হ্যাঁ কারণ তোমাদের আবার একটু খাওয়া দাওয়া থাকে সেটা থাকে ঠিক আছে তাহলে আজকে খালি ওকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কারণ ওটা জলদি টাইম করা যেত না